হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে মুখ থেকে যে কোনো প্রকারের দাগ রিমুভ করতে হয়। ব্রণের দাগ হতে পারে, বসন্তের দাগ হতে পারে, অথবা বিভিন্ন ধরনের দাগ হতে পারে মুখে। তো মুখ থেকে এই দাগগুলো কীভাবে রিমুভ করব, এটা দেখেন। এটা হচ্ছে ন্যাচারাল খানিকটা, মানে ব্রণের দাগ বা ওই রকম কিছু একটা। এখানে এই দাগগুলো কিসের আমি শিওর না। যা হোক, এই ফেসটা দেখেন, এই ফেসটাতে অসংখ্য ব্রণের দাগ রয়েছে। তো এক এক ইমেজের ক্ষেত্রে আমরা এক একভাবে এই কাজগুলো করতে পারি। তো আমি দুটা মেথড দেখাবো, বেসিক এবং অ্যাডভান্স। তো বেসিকের ক্ষেত্রে অলরেডি আপনারা পারার কথা, কারণ এর আগের ক্লাসগুলোতে অনেক মেথড দেখানো হয়েছে স্পট রিমুভ করা। ঠিক ওই মেথডগুলো এখানে প্রয়োগ করব, ঠিক আছে। তারপরও যারা এই ক্লাসটি নতুন দেখতেছেন তাদের জন্য পুনরায় একটু হালকা বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রথমে যে কাজটি করবো, একটি ছবি আনার পর আমরা লেয়ার কপি করে নিব। ওকে, লেয়ার কপি করে নিলাম। নেয়ার পর আমরা টুলস থেকে আমরা কী নিব, স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলসটি ব্যবহার করব, ঠিক আছে। তো ব্রাশ সাইজ আমি একটু কমিয়ে নিলাম, ওকে, আর একটু বাড়িয়ে নিই। আমরা যে স্পটগুলো রিমুভ করব হিলিং ব্রাশ দিয়ে যখন কাজ করব, তখন কি করব, ওই স্পট এরিয়াটাকে জাস্ট আমরা সিলেক্ট করব, অথবা এভাবে একটু ব্রাশ করে দেব। খুব বেশি এরিয়া দেওয়া যাবে না, ওইটা দিলে অটোমেটিক্যালি কন্টেন্ট এরিয়া বা কন্টেন্ট অ্যাওয়ার, মানে কন্টেন্টের যে জায়গাটা আছে আশপাশের যে ভালো অংশগুলো সেটাকে ক্যালকুলেশন করে ওই জায়গাটা ফিল আপ করে দেবে। এটাই হচ্ছে এই টুলসের কাজ। আচ্ছা, এইটুক জায়গা দেখেন, এটা খুবই সহজ কিন্তু, হ্যাঁ, ইজিলিতেই করা যাচ্ছে বিষয়টা। ওকে, তারপরও কিছু দাগ রয়েছে, এই দাগগুলো রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, এই টুলসেরও ব্যবহার করতে পারি, ঠিক আছে। ওই স্পট হিলিং টুলস, অথবা আমরা এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল বা ওয়াটারমার্ক রিমুভ করার সময় যেটা ব্যবহার করেছিলাম, ঠিক ওই টুলসও আমরা এই কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অবশ্যই শর্ট ব্রাশ সিলেক্ট করে নেব এই সময়, আর অল্টার চেপে পাশের অংশ, যে ভালো অংশটা সেই অংশে অল্টার চাপ দিব, দিয়ে সেখানকার স্যাম্পল নেব, নিয়ে যেখানে খারাপ সেখানটায় আমরা পেস্ট করে দেব। জাস্ট সিঙ্গেল ক্লিক দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এভাবে পাশাপাশি জায়গাগুলো থেকেই আমরা স্যাম্পল নিয়ে পরের জায়গাটাতেই আমরা পেস্ট করে দেব, এর ফলে মানে ত্বকে মেসিং হয়ে যাবে, বোঝা যাবে না। তা আমরা এই কাজগুলো করার সময় খুব সাবধানে করব, এমনভাবে স্পট রিমুভ করব যাতে কোনো প্রকার টের পাওয়া না যায়, ন্যাচারাল ভাব থাকে। ওকে, তো দেখলেন এখানে খুব সহজেই কিন্তু আমরা এই কাজটি করতে পারলাম। এটার ক্ষেত্রেও কিন্তু সেম মেথডগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু, তাই না। জাস্ট এটা টুল, স্পট হিলিং টুল নেওয়ার পরে জাস্ট একটা করে ক্লিক করলেই কিন্তু এগুলো রিমুভ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখেন, একটু সময় লাগবে, কিন্তু এভাবে ধরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে যদি আপনি একবারে চিন্তা করেন যে আচ্ছা আমি একবারে যদি করি সব সিলেক্ট করে দিই, একবার ব্রাশ করে দিই, এই ভুলটি করা যাবে না। কাজের ক্ষেত্রে খুবই যত্ন সহকারে করবেন এবং একটু সময় লাগুক কিন্তু ধীরে ধীরে করেন। আর তাড়াহুড়ো করতে গেলে দেখেন কী অবস্থা হয়, একবারে বিশাল একটা জায়গা আমি সিলেক্ট করে করলাম, তখন হবে কিন্তু আসলে ম্যাচিং হবে না, জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন এখানে আলাদা অতিরিক্ত একটা দাগ পড়ে গেল। তো কী দরকার আছে একটু সময় নিয়ে করি। আচ্ছা, এর পরের যে ইমেজটা, এটাতে কিন্তু অসংখ্য দাগ, পুরো ত্বকটাই শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই জাতীয় ক্ষেত্রে আপনি কতক্ষণ ক্লিক করবেন, অথবা এর চাইতেও আরও বেশি পরিমাণে দাগ এলা ফেস থাকতে পারে, এর ক্ষেত্রে কতক্ষণ ক্লিক করবেন আপনি, এভাবে যে ক্লিক করবেন কতক্ষণ করবেন। তো এই ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্স টেকনিক দেখব, সেইভাবে আমরা যে কোনো দাগ নিমিশে দূর করতে পারবো এবং ফেসে আরও হাই কোয়ালিটির টোনিং দিতে পাবো, ঠিক আছে।
তো বিউটি রিটাচিং এর জন্য হাই এন্ড বিউটি রিটাচিং মানে খুবই অ্যাডভান্স লেভেলের বিউটি রিটাচিং রয়েছে, অসংখ্য পদ্ধতি রয়েছে। তো আজকের এই ভিডিওতে শুধু ফেসের থেকে স্পটগুলো রিমুভ করার জন্য টেকনিকগুলোই দেখাবো, পরবর্তীতে অন্য ক্লাসে হয়তো বা আরও হাইলি কোনো মেথড দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা সহজে যে কাজটি করব, লেয়ার কপি করে নিলাম, ঠিক আছে, নেয়ার পর যত চেষ্টা করব যত দূর সম্ভব মুখ থেকে বড় বড় ফেসগুলো স্পট হিলিং টুলস বা স্ট্যাম্প টুলসের মাধ্যমে রিমুভ করে নেব যত দূর সম্ভব আর কি, বড় বড় যেগুলো, তাহলে কাজটি আমাদের করতে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, এই লেয়ারটি সিলেক্ট রেখে আমরা ফিল্টার মেনুতে গিয়ে ব্লার দেব, ব্লার এফেক্ট। এখানে অসংখ্য ব্লার এফেক্ট রয়েছে, আমরা প্রত্যেকটা ব্লার এফেক্ট সম্পর্কে ধারণা নিব, তবে এখানে আমরা যেটি করব, প্রথমে আমরা সারফেস ব্লারটি ব্যবহার করব, একবার নিচে সারফেস ব্লার। ওকে, দেখেন সারফেস ব্লারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন মুখের স্পট সবগুলোই চলে গেছে অলরেডি, একটু খেয়াল করেন। তো এখানে কত ভ্যালু দিতে হবে, এখানে উপরে রেডিয়াস এখানে 9 দেয়া আছে, নিচে থ্রেশহোল্ডে 15 দেয়া আছে, 15 লেভেল। তো এটা কত দিতে হবে এটা এক্স্যাক্টলি নির্ভর করবে আপনি যে ছবিটি ব্যবহার করতেছেন সেই ছবির বিভিন্ন ভ্যালুর উপর, বিশেষ করে ছবির সাইজ, যে ছবিটা কত সাইজের আছে, ঠিক আছে। তো আপনি যখন কাজ করবেন তখন আপনি এটা ভ্যালু বাড়া কমা করে এর ইফেক্টটা দেখবেন, পাশেই দেখতে পাবেন, অথবা এখানে যখন ক্লিক করবেন মাউস চেপে ধরে থাকবেন তখন রেজাল্টটা দেখতে পাবেন। আপনার যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কমিয়ে দিবেন। আমরা কি করব, একবারে হাই লেভেলে না দিয়ে আমরা ধীরে ধীরে একটু বাড়াবো, কমিয়ে দিচ্ছি একটু। বেশি একবারে যদি দেন সেক্ষেত্রে হবে কি, আসলে ন্যাচারাল যে ফিলটা সেটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম এতটুকু, এরপর আমরা কি করব, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, ওকে করার পর এখন দেখেন মোটামুটি ফেস থেকে মোটামুটি রিমুভ হয়ে গেছে, কিন্তু ইন টোটাল আমরা এখন দেখব আসলে ফেসের পার্থক্য কীরকম। ফেসে কিন্তু খুব বেশি একটা পার্থক্য হয়নি, মানে ফেস বিকৃত হয়নি, হ্যাঁ মানে রিমুভ হয়েছে কিন্তু বিকৃত হয়নি। এরপর আমরা যেটি করব, সারফেস ব্লার দেওয়ার পর আমরা এরপরে আর সারফেস ব্লার দিব না, আমরা প্রথমবার সারফেস ব্লার দিব, এরপরে আমরা এই লেয়ারটিকে কপি করব, একবার আমরা অয়েল পেন্টিং ব্যবহার করব, আর অয়েল পেন্টিং অ্যাপ্লাই করার পরে আমরা আবার ব্লারে আসবো, ব্লারে আসার পর গোশিয়ান ব্লার এফেক্ট করব, এভাবে করতেই থাকবো যতক্ষণ হবে না, ঠিক আছে। তো প্রথমে আমরা এখন যেহেতু একবার ব্লার ব্যবহার করা হয়েছে এবার আমরা অয়েল পেন্টিং ব্যবহার করব। তো প্রথমে সবার কাছে দুঃখ প্রকাশ করছি যাদের আসলে অয়েল পেন্টিং কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, কারণ হচ্ছে আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড নেই বা গ্রাফিক্স মেমোরি বা গ্রাফিক্স এনভায়রনমেন্ট ইনস্টল করা নেই। এটা বুঝবেন কিভাবে যে আপনার কম্পিউটার গ্রাফিক্স আছে কি না, ফটোশপ যখন ইনস্টল হবে হয় যে 3D অপশনটি এটি অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আপনার ফটোশপ ইনস্টল কমপ্লিটলি হয়নি সে কারণে হয়তো বা আপনার অয়েল পেন্টিং কাজ না করতে পারে। তবে আপনার কম্পিউটারে গ্রাফিক্স মেমোরি আছে কি না সেটি চেক করার জন্য আমি ছোট্ট একটি টেকনিক দেখাই। রাইট বাটন ক্লিক দিবেন, ডিসপ্লেতে এসে ডেস্কটপে এসে আসার পর পার্সোনালাইজ, অথবা এখানে দেখেন আমি কার্সার যখন রাইট বাটন চাপ দিই এখানে দেখাই যাচ্ছে যে গ্রাফিক্স প্রপার্টিস গ্রাফিক্স অপশন, তার মানে এটাতে গ্রাফিক্স মেমোরি রয়েছে এবং গ্রাফিক্স এনভায়রনমেন্ট ইনস্টল আছে। তাছাড়াও দেখার অপশন হচ্ছে পার্সোনালাইজ, সরি পার্সোনালাইজ না, স্ক্রিন রেজুলেশনের পর আমরা আসব অ্যাডভান্সে। ওকে, অ্যাডভান্সে ক্লিক করলে দেখেন এখানে দেখাবে গ্রাফিক্স PNP মনিটর, আর যাই হোক যে ধরনের গ্রাফিক্স কার্ড আপনারটা ইনসার্ট করা থাকবে সেটি শো করবে এখানে, কতটুক ডাটা বা কতটুক স্পেস ওখানে আছে সেটা দেখাবে। ওকে, যার কম্পিউটার যত বেশি গ্রাফিক্স মেমোরি রয়েছে তার কম্পিউটার গ্রাফিক্সের কাজের জন্য তত বেশি সহজ হবে এবং খুব স্বাচ্ছন্দ্যে আপনি ব্যবহার করতে পারবেন। তো ওকে, একটা টিপস শিখে গেলেন গ্রাফিক্স মেমোরি সম্পর্কে। তো যাদের হচ্ছে না তারা এমনিতে মেথডগুলি অ্যাপ্লাই করতে পারেন, অনলি সারফেস ব্লার এবং গাশিয়ান ব্লার, সারফেস ব্লার অ্যান্ড গাশিয়ান ব্লার, ঠিক আছে। তা আমরা এখন কি করব, সারফেস ব্লার অলরেডি হয়ে গেছে, আমরা এবার কি করব, অয়েল পেন্টিং, অয়েল পেন্টিংয়ে এসে ভ্যালু একবারে শাইন 0 করে দেব,
তারপর আমরা কি করব, এখান থেকে স্টাইলাইজেশন একটু কমিয়ে দেব, মানে ধীরে ধীরে দিব, দরকার হলে আমরা পরবর্তীতে আবার এই মেথডটা অ্যাপ্লাই করব। ক্লিনলেস একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে, আর স্কেল একটু বাড়িয়ে দিচ্ছি, দেন ওকে। তো কি করলাম, আমি ওয়াইল পেন্টিং করলাম। এরপরও যখন মেসিং হবে না, এরপর আমরা কি করব, এবার আমরা ফিল্টার থেকে গোশিয়ান ব্লার, এভাবে চলতে থাকবে ক্রমাগত। এবার গোশিয়ান ব্লার, প্রথমে কিন্তু সারফেস ব্লার দিয়েছিলাম, এবার গোশিয়ান ব্লার, আমরা এটা ভ্যালু রাখবো কত, 1, 2, 3, অথবা আপনার ছবির ক্ষেত্রে এটা অনেক বেশি ভ্যালু হতে পারে অথবা কম ভ্যালুও হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার ইমেজ সাইজ এবং কোয়ালিটির উপর। ওকে, দিয়ে দিলাম, ওকে, গোশিয়ান ব্লার অ্যাপ্লাই করলাম, অয়েল পেন্টিং অ্যাপ্লাই করলাম, তারপরও দেখবো যে কতটুক রিমুভ হয়েছে স্পটগুলো, মোটামুটি কিন্তু আমাদের চলে গেছে। তারপরও যদি না যায়, পুনরায় আবার এই কাজটি করবেন। এখন কি করবেন, আবার স্যার গোশিয়ান ব্লার, অয়েল পেন্টিং, দেন আবার গোশিয়ান ব্লার, অয়েল পেন্টিং, গোশিয়ান ব্লার, এভাবে করতে থাকবেন। আর ছবিতে ন্যাচারাল আনার জন্য যখন দেখবেন যে না, মোটামুটি একটা ম্যাচিং চলে আসছে, লাস্ট পর্যায়ে এসে আমরা কি করব, ল্যাকটিকে ফিল্টার থেকে নয়েস এবার দেব, এখানে রিডিউস নয়েস কিন্তু না, এখানে আমরা দেবো অ্যাডেড নয়েস, আমরা ছবিটিকে ন্যাচারাল একটা ফিল দেওয়ার জন্য। একবারে যখন মুখ একবারে মানে পাউডারের মতো বা একবারে ক্লিন হবে, তখন কিন্তু মানুষ টের পাবে যে এটাতে মেকআপ করা হয়েছে প্রচুর পরিমাণে, অথবা কি ফটোশপ ব্যবহার করা হয়েছে। এই জন্য যদি আমরা একটু নয়েস ব্যবহার করার চেষ্টা করি, বা টেক্সচার যেটাকে বলা হয়, মানে দাগ দাগ হালকা, যে ন্যাচারাল যে লোম কূপের দাগ, এটা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে মানুষ মনে করবে না এটা অনেক ন্যাচারাল। তো ঠিক আছে, এখান থেকে হালকা অ্যামাউন্ট দিয়ে দিলাম। এটা বরাবরই বলি যে ভ্যালুগুলো কিন্তু সর্বদাই আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে, এটা এক্স্যাক্টলি কত হবে এটা কোনো বলা যাবে না। ওকে, আমি 1.7 দিলাম এখানে টেক্সচার। ওকে, একটু টেক্সচার দেওয়ার পর কি করব, পুনরায় আমরা অয়েল পেন্টিং দেব। ওকে, শাইন অলওয়েজ 0 রাখবো, ঠিক আছে। আর স্টাইলাইজেশন একটু বাড়িয়ে দিলাম, এটা জুম করে দেখা যাবে এখান থেকে। ওকে ওকে, দেন ওকে। এখন দেখেন আমরা বারবার এই ক্রমাগত কি করলাম, প্রথমটা ছিল সারফেস ব্লার, ঠিক আছে, সারফেস ব্লারের পর অয়েল পেন্টিং, দেন অয়েল পেন্টিং এর পর হচ্ছে গোশিয়ান ব্লার, এখানে ফিল্টার মেনুতে ব্লারের থেকে গোশিয়ান ব্লার, গোশিয়ান ব্লার অ্যাপ্লাই হওয়ার পরে আমরা পুনরায় অয়েল পেন্টিং গোশিয়ান ব্লার, অয়েল পেন্টিং, গোশিয়ান ব্লার, আর অ্যাট লাস্ট গিয়ে আমরা কি করলাম, এসে আমরা নয়েস, এখানে নয়েস, অ্যাডেড নয়েস, হালকা একটু নয়েস অ্যাড করলাম। করার পর দেন আবারও আমরা কিন্তু অয়েল পেন্টিং ব্যবহার করছি, ঠিক আছে। মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার এটা কোনো নয়, মানে একদম সিম্পল, আপনি যদি মনে করেন জটিল তাহলে জটিল, আর যদি ইজি মনে করেন ইজি। মোট কথা, আপনি এভাবে অ্যাপ্লাই করতে থাকবেন, একটা সময় কি হবে, ফেসটার থেকে যথেষ্ট স্পটগুলো রিমুভ হয়ে যাবে, বাট টোটাল ইমেজটা এখন দেখেন প্রচুর পরিমাণে ঘোলা রয়েছে, ঠিক আছে। আমি যদি কি করব, এই দুটাকে যদি আমি এখন কন্ট্রোল জি গ্রুপ করলাম, করার পর এই আইকনটা যদি অফ করে দেই, দেখেন আগেরটা কত চকচকে আর পরেরটা ঘোলা, পরেরটা ঘোলা হলেও এখানে কোনো স্পট নেই, ঠিক আছে। আর লাইটের একটু স্বল্পতা রয়েছে, আমরা এখন এটাই ঠিক করব, কীভাবে ঠিক করতে হবে। ওকে, আমরা এই গ্রুপ করার পর রাইট বাটনে ক্লিক দিয়ে আমরা কি করব, মার্জ গ্রুপ, মানে সমস্ত ইমেজ ওর ভিতরে সবগুলো মার্জ বা রাস্টার ফাইলে রূপান্তর হয়ে গেল। ওকে, এখন আমরা একটু লাইট বাড়ানোর জন্য আমরা কি করব, এখান থেকে লেবেল অথবা কার্ভ, আমি কার্ভ নেব, কার্ভ নিয়ে একটু উপরের দিকে দেব লাইটিং। ওকে, একটু লাইট বাড়িয়ে দিলাম, এটাকে মার্কস করে দেব, ক্লিপিং মার্কস, অথবা লেয়ারে রাইট বাটনে ক্লিক ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, দেন একটু ভেরিয়েন্স বাড়িয়ে দেব। ওকে, দেন এটাকেও ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস। এখন এই তিনটি লেয়ারকে আবার গ্রুপ করব, কন্ট্রোল জি, ঠিক আছে। এখন আমরা দেখি লাইটিংয়ের বিষয়ে একটু মোটামুটি ইয়ে আছে, তো ওকে, এখন আমরা যেটা করব, এই কন্ট্রোল
আর গ্রুপ করার পর আমরা অল্টার বাটন চেপে ধরে এখানে ক্লিক দেব। ইন টোটালি মাস্ক লেয়ার মাস্কে রূপান্তরিত হয়ে গেল। এখন এই অবস্থা রেখে আমরা আর অন্য কোনো টুলস স্পর্শ করব না, জাস্ট এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। করার পর এখান থেকে সফট ব্রাশ নেব। নেওয়ার পর অপাসিটি আমরা এখানে 40-30 একটু কমিয়ে রাখবো সবসময়। আচ্ছা 35 দিলাম। দেওয়ার পর আমরা ব্রাশ সাইজ একটু বাড়িয়ে নেব। আচ্ছা নিলাম। নেয়ার পর এখানে খেয়াল রাখবেন সবসময় যখন আমরা লেয়ার মাস্কিং করব তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট কালার হয়। এরপর আমরা দেখেন এটা কিন্তু ওল্ড মানে আগের অরিজিনাল ইমেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মাস্ক লেয়ার, তো এটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। যে যে জায়গাগুলোতে স্পট আছে শুধু সেই জায়গাগুলো আমরা ব্রাশ করে দেবো, আলতো করে, বেশি দিব না। ওকে, অবশ্যই আমরা চোখে দিব না কারণ চোখের মধ্যে কোনো স্পট নেই আমাদের স্ক্রিনে, শুধু স্ক্রিনের সেই জায়গাগুলো আমরা ব্রাশ করে দেব। একটু অপাসিটি বাড়িয়ে দিচ্ছি। ব্রাশ একটু সাবধানে করব। একটু সময় লাগুক কিন্তু পারফেক্টলি করার চেষ্টা করব। ওকে, অনেক সুন্দর হয়েছে। তো এখন আমরা এটা অফ করে দিই, দেখি কেমন দেখা যাচ্ছে। ওকে, অনেক পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। এখন তারপরও অনেক ট্রাবল থাকে হালকা হালকা, তা আমরা কী করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার আরেকটি কপি করে নিই, নিয়ে ইন টোটালি এই দুটাকে আমরা গ্রুপ করব আবারও সিলেক্ট। কন্ট্রোল চেপে কিন্তু সিলেক্ট করতে হয় একাধিক গ্রুপ। ওকে, কন্ট্রোল জি, আবার এটা কন্ট্রোল ই, মার্জ হয়ে গেল। আমরা এখন কী করব, এখন আমরা এই জায়গাটা দেখেন একটু লাইন আছে কেমন খাপ ছাড়া, তো এই লাইনগুলো বা আদার্স অন্য কোথাও যদি স্মুথলি না থাকে সেই জায়গাগুলো ঠিক করার জন্য আমরা এখান থেকে স্যাম ডুইস নামে টুল যেটা আছে একবারে নিচে সেই টুলসটি ব্যবহার করব। এই স্যাম ডুইস টুলের কাজ অসংখ্য, আমি যদি শর্টকাটে একবারে বলি সেটি হচ্ছে যে আমরা ঘরের মেঝে যে লেপে দেই মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, ঠিক ওই রকম কাজ। এটার ভ্যালু আমরা একটু কমিয়ে রাখবো সবসময় 10/8/6 এরকম দিয়ে এরকম করব। তাহলে এই জায়গাগুলো মানে মসৃণ হবে, কিন্তু খুব সাবধানে কাজটি করব, মানে লেপে দিচ্ছি যেখানে অমসৃণ সেই জায়গাগুলো লেপে দিচ্ছি কাদামাটির মতো করে। এটাই হচ্ছে স্যান্ডউইচ টুলের কাজ। আমার যে জায়গাগুলোতে কোনো দাগ নেই সেই জায়গাগুলোতে আমরা অযথাই ব্রাশ করব না বা কোনো টাচ করব না, যেমন লিপ এবং চোখ এবং ব্রু, তাহলে কিন্তু সব খারাপ হয়ে যাবে। ওকে, এখন এটা একটু অফ অন করে দিচ্ছি। ওকে, এখন যেটা হয়েছে যে আমার কিছু কিছু জায়গায় মানে লাইট বা হাইলাইটের প্রয়োজন আছে, এই জন্য আমরা কী করবো, এখান থেকে ডস টুলটি ব্যবহার করব। করে আমাদের যেখানে যেখানে লাইট লাগবে ডস আমি কি রেখেছি, এক্সপোজার রেখেছি মাত্র 6% রেখে যে জায়গাগুলোতে একটু লাইটের দরকার আছে সেই জায়গাগুলোতে ব্রাশ করব, ফলে ওই জায়গাগুলোতে লাইট বৃদ্ধি পাবে, দেখতে ভালো লাগবে। কাজ কিন্তু শেষ মোটামুটি। তো এই ছিল অ্যাডভান্স লেভেলের স্পট রিমুভিং। আশা করি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য পদ্ধতি রয়েছে, এর চাইতে আরও ভালো থাকতে পারে আমি জানি না, তবে আমার
কাছে মনে হয় এই রকম মেথডের আগে কখনো কোথাও দেখেছেন কিনা আমি জানি না, তবে এই মেথড অবলম্বন করে আমি খুব শর্ট টাইমের মধ্যে আমি যতটুক চাই ঠিক ততটুকুই ম্যাচিং করাতে পারি বা স্পট জুম আপ করতে পারি ফেস থেকে। আশা করি আপনারা কাজগুলো প্র্যাকটিস করবেন এবং আমাদের গ্রুপটিতে আপলোড দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটুক বুঝতেছেন আমার টিউটোরিয়ালগুলো বা কতটুক আপনারা নিজেরাও আয়ত্ত করতে পারতেছেন। প্রবলেম হলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেখানে গ্রুপ রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ, সেই গ্রুপটিতে জয়েন করবেন। আর এখন থেকে এই টিউটোরিয়ালের ক্লাসের কোনো ভিডিও আর ইউটিউবে পাবলিকলি আমি দেব না, সবগুলো গ্রুপে দেব, কারণ আমি কয়েকদিন থেকে লক্ষ্য করলাম যে আসলে পাবলিক কাজের ভিডিও কম দেখে, যেগুলো আর্নিং রিলেটেড বা বিভিন্ন অ্যাকাউন্ট রিলেটেড ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো বেশি তারা প্রত্যাশা করে আমার চ্যানেলে। সুতরাং মনে হচ্ছে যে আমার চ্যানেলে ওই রিলেটেড ভিডিওগুলো দেওয়াই বেটার হবে। বাট আপনাদেরকে যেহেতু আমি কাজ শেখাচ্ছি এবং আপনাদের প্রচুর আগ্রহ রয়েছে অনেকের আমি দেখেছি, সেই জন্য আমি আপনাদেরকে ক্লাস নেওয়া বন্ধ করব না, যেহেতু কথা দিয়েছি আপনাদেরকে কাজ শিখিয়েই ছাড়বো, শুধু আপনারা সঙ্গে থাকবেন। আর সেই জন্য এখন থেকে ক্লাসের সমস্ত ভিডিওগুলো গ্রুপে আপডেট দেওয়া হবে। যারা এখনও আমাদের গ্রুপটিতে জয়েন করেনি প্লিজ জয়েন করবেন। এই ভিডিওটাই শুধু পাবলিকলি দিব ইউটিউবে, এর পরের ভিডিওগুলো প্রত্যেকটাই গ্রুপে দেওয়া হবে। মানে ইউটিউবে দেই আর না দেই সেটা বড় কথা না, কিন্তু গ্রুপে অবশ্যই পাবেন ক্লাসের ভিডিওগুলো। তো ভিউয়ার্স, এত কষ্ট করে এত ধৈর্য নিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।